নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কোনো জাতক অথবা কোনো জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে মাঙ্গলিকের কোনো অশুভ প্রভাব না থাকা সত্ত্বেও বৈবাহিক জীবন, দাম্পত্য জীবনে কখন ঝঞ্ঝাট আসতে পারে, কখন দাম্পত্য জীবনে সংঘর্ষ তৈরি হতে পারে এবং দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো সিচুয়েশান কোন সময় আসতে দেখা যেতে পারে একটি জন্মকোষ্ঠী সাপেক্ষে, সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে মুখ্যত আলোচনা করব। দেখুন, বিভিন্ন ধরনের জন্মকোষ্ঠী সাপেক্ষে আলাদা আলাদা গ্রহ অবস্থান থাকলেও গ্রহ সঞ্চার অনুযায়ী আমাদের জন্মকোষ্ঠীতে এমন কিছু বিশেষ সূত্র রয়েছে যেই সূত্রগুলো বিশেষ প্রয়োগ দ্বারা কিন্তু আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি আগে থেকে যে আমাদের জন্মকোষ্ঠী সাপেক্ষে আমাদের বৈবাহিক জীবন কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে। এক নম্বর যদি বলি, প্রথমেই দেখব যে চন্দ্র এবং লগ্নের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের জন্মকোষ্ঠীতে। তা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বৈবাহিক ক্ষেত্রেও তাই। লগ্ন এবং চন্দ্রের অবস্থানে যদি চন্দ্র বা লগ্ন যদি রাহু কেতু দ্বারা যুক্ত এবং সংযুক্তি পেয়ে যায়, তাহলে বৈবাহিক জীবন কিন্তু অশান্তিময়, সংঘর্ষময় অবশ্যই হবে। দ্বিতীয় নম্বর সূত্র যদি দেখি, তাহলে দেখব শুক্র বৈবাহিক জীবনের মুখ্য কারক, বিবাহের মুখ্য কারক, ভালোবাসার কারক, প্রেমের কারক, এবং শুক্রের মধ্যে আমরা দেখতে পাই মায়াবী শক্তি। আর এই বৈবাহিক জীবনের মূল কারকই হচ্ছে শুক্র। শুক্র যদি কোনোভাবে রাহুর এবং কেতুর দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়, যুক্তির বা সংযুক্তির মধ্যে পড়ে যায়, তাহলে তাদের বৈবাহিক জীবন অশান্তিময় হতেই দেখা যাবে। লগ্ন বা চন্দ্রের দ্বিতীয় বা অষ্টমে রাহু কেতু বৈবাহিক জীবনে সমস্যা নিয়ে আসে, সংঘর্ষ নিয়ে আসে। যদি লগ্ন থেকে দ্বিতীয়ভাবে অথবা লগ্ন থেকে অষ্টমভাবে বা চন্দ্র থেকে দ্বিতীয়ভাবে অথবা চন্দ্র থেকে অষ্টমভাবে যদি রাহুর অবস্থান অথবা কেতুর অবস্থান থাকছে, তাহলে বৈবাহিক জীবন অশান্তিময় হবে, বৈবাহিক জীবন সংঘর্ষময় হবে। তাহলে বুঝতেই পারছেন, মাঙ্গলিক যোগ থাকুক অথবা নাই থাকুক, দাম্পত্য জীবন অন্যান্য গ্রহ সন্নিবেশ দ্বারাও আমাদের দাম্পত্য জীবন অশুভ হতে পারে, খারাপভাবে প্রভাবিত হতে পারে। দেখুন, লগ্ন বা চন্দ্রের ষষ্ঠ ভাব চন্দ্র থেকে এবং দ্বাদশ ঘরে যদি রাহু এবং কেতু সংযুক্তি পাচ্ছে, তাহলে নিশ্চিতভাবে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন অশান্তিপূর্ণ হবে, সংঘর্ষময় হবে। অর্থাৎ লগ্ন থেকে ষষ্ঠভাবে, লগ্ন থেকে দ্বাদশভাবে রাহু এবং কেতুর অবস্থান, অথবা চন্দ্র থেকে ষষ্ঠভাবে এবং চন্দ্র থেকে দ্বাদশভাবে রাহু এবং কেতুর অবস্থান থাকলে বৈবাহিক জীবন সংঘর্ষময় এবং অশুভ হতে দেখা যাবে। দেখুন, যদি লগ্ন এবং সপ্তম ভাব অথবা ষষ্ঠ এবং দ্বাদশভাবে রাহু কেতু চন্দ্রের সঙ্গে সংযুক্তি করছে, অর্থাৎ চন্দ্রর সাথে রাহু যুক্ত হয়ে বসে আছে লগ্নে অথবা সপ্তমে, অথবা ষষ্ঠ দ্বাদশভাবে যুক্ত হয়ে বসে আছে রাহু অথবা কেতু চন্দ্রের সাথে যুক্ত হয়ে যদি বসে থাকছে, তাহলে বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সংঘর্ষ আসতে দেখা যাবে। ক্রমান্বয়ে এই সংঘর্ষ আপনাদের জীবনে সহজে থামবে না। তাই বৈবাহিক জীবনে সাধারণভাবে কিন্তু এরকম সংযুক্তি দুঃখ নিয়ে আসতে সাহায্য করে। যদি আমরা ৬ নম্বর সূত্র দেখি, তাহলে দেখব যে জন্মকোষ্ঠী সাপেক্ষে শনি মঙ্গল সংযুক্তি, শনি রবি সংযুক্তি অথবা রবি মঙ্গল সংযুক্তি হয়ে যদি লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবের মুখোমুখি অবস্থান করছে, অর্থাৎ শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, শনি রবিকে দৃষ্টি দিচ্ছে, রবি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে বা রবি শনিকে দৃষ্টি দিচ্ছে, এইভাবে যদি শনি মঙ্গল রবি তিনটে গ্রহের মধ্যে দৃষ্টি বিনিময় হচ্ছে এবং সেটি যদি লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবে সংযুক্তি পাচ্ছে, তাহলে নিশ্চিতভাবে বৈবাহিক জীবনে সংঘর্ষ আসবে, ঝঞ্ঝাট আসবে, সমস্যা বৃদ্ধি পাবে। সপ্তম নম্বর সূত্র যদি দেখি, তাহলে দেখব ষষ্ঠপতি অথবা দ্বাদশপতি, অর্থাৎ উপচয়পতি এবং ব্যয়পতি, এই দুটি গ্রহই যদি পাপগ্রহ হয়ে, কোনোভাবে পাপগ্রহ সংযুক্ত হয়ে সপ্তম ভাবে রয়েছে অথবা পাপগ্রহ সংযুক্ত না হলেও পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে, এমন ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বৈবাহিক জীবন সংঘর্ষময় হবে, বৈবাহিক জীবন
সমস্যাপূর্ণ হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন, দেখুন মাঙ্গলিক যোগ দোষ তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের বৈবাহিক বিচারের ক্ষেত্রে, জটক বিচারের ক্ষেত্রে, কিন্তু আমাদের দাম্পত্য জীবন, আমাদের দাম্পত্য জীবনে সংঘর্ষ আসবে কি না সেগুলো কিন্তু আমাদের জ্যোতিষে বিভিন্ন ধরনের গ্রহের সন্নিবেশের উপর নির্ভর করে থাকে। তাই মাঙ্গলিক যোগের পাশাপাশি গ্রহের সন্নিবেশ অবশ্যই দেখা প্রয়োজন। সামান্য সামান্য ছোট ছোট অপশানে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, ছোট ছোটভাবে আলোচনা করার চেষ্টা করব, এই কারণেই যে আপনাদের যেন সহজভাবে এই বিষয়গুলি বোধগম্য হয়। তাই বিভিন্ন ধরনের বিষয়গুলি বিচার বিশ্লেষণের সময় অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র পার্টিকুলার কোনো একটি যোগ বা কোনো একটি দোষই কিন্তু আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই কিন্তু কার্যকরী রূপ নেয় না। বিভিন্ন ধরনের সন্নিবেশই কিন্তু আমাদের জীবনে সংঘর্ষ নিয়ে আসে। অনেক জাতচক্রে বা অনেক জন্মগোষ্ঠীর সাপেক্ষে দেখা গেছে মাঙ্গলিক দোষ থাকাকালীনও দাম্পত্য জীবন অনেক বেশি সুখের। তার মুখ্য কারণ, সে বিষয়ে আমি পরবর্তী এপিসোডে আলোচনায় নিয়ে আসবো আপনাদের সাথে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, অনেক সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।